ও দি ডাকছে, বলছে বম্মা 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 চলে গেল শোনা। আচ্ছা এই যে বম্মা এসছে, এই যে বম্মা, এই যে বম্মা এসছে। ও দেখছে না, বম্মা 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 চলে গেল, চলে গেল। তোমার কথার আওয়াজ কেউ শুনতে পায় না, কি আস্তে আস্তে কথা বলে। চান করবি? চান না, চান না কেন? হ্যাঁ ডিমে এখন সেদ্ধ দিলে কেন মা? এখন তো ওকে ওই ঝিনুক বাটি খাওয়াবো। মাম্মা তো দিদা তোর জন্য কচু শাক এনেছে, তোকে কচু শাক খাওয়াবে। ওখান যাবি না, যাবি না, হাত চুলকাবে। মামামের দিদা আজকে মাঠে গিয়ে কচু শাক আনলো, থানকুনি শাক আনলো, আর এটা কি খুলে খাড়া শাক নিয়ে আসলো, সব মামাম খাবে। বম্মা বম্মা কি বম্মা তো বাড়ি চলে গেছে শোনা। তোরা বাড়ি দেখি আলু কচু খাস, আমার বাড়ি শাক খাইয়ে খাইয়ে যা, দেখি আলু কচু খাস, বম্মা খাস। দেখো পাকে এরকম ভাবে ফেলছে, খালি পায় না, বাইরে গেছে ওই জন্য পা ফেলছে এরকম করে। এদিকে আসো, জুতো পরতে হবে, জুতো পরতে হবে, নোংরা এখানে নোংরা। মাম্মা টাটা বাই বাই করো, টাটা টাটা বাই বাই।